आज वाला वो नूडल्स रोटी भी नहीं है গ্যাস অন করে দিয়েছি জোরে ডিমটা ভাজার জন্য তেল দেব এর মধ্যে রয়েছে রসুন কুচি করা রসুন আগে রসুনটা দিয়ে দেবো রান্না আমি খুব হাই ফ্লেমে উঠছে মাঝারি সাইজের পেঁয়াজ ছিল এর মধ্যে আছে মটর ফুলকপি বেল পেপার ক্যারেট আমার বাড়িতে যা যা ছিল আমি সেগুলো এবারে আমি সল্ট সল্ট খুব অল্প দিয়েছি সবজির জন্য যেহেতু প্রয়োজন কারণ আমি যখন ম্যাগি মশলা ইউজ করবো তার মধ্যে সল্ট থাকবে এটা সুগার একবার এই পর্যায়ে একটু সিদ্ধ হয়ে এসছে আদা রসুনের পেস্ট দিলাম অল্প পরিমাণ একটু ভেজে নেব সসটা দেবো না নাহলে সবজিতে সসটা কিনে নেবে এখন যে টমেটো সস বা আদার সস সসগুলো দেবো এটা মাইক্রোওভেনে আমি মিনিট পাঁচেক মতো সেদ্ধ করে নিয়েছিলাম এটা ম্যাগি নুডলসই দুটো ম্যাগি নুডলস আছে এর মধ্যে দুটো প্যাকেট এমনি প্যাকেটগুলো হয় এইভাবে গ্যাসটা গ্রো করে দিচ্ছি আমি দেব সোয়া সস হোয়াইট ভিনিগার এটা হোয়াইট ভিনিগার ওই এক চা চামচ
সয়া সস প্রায় 1 টেবিল চামচ মতো আর দেব টমেটো সস টমেটো সস প্রায় 2 থেকে 3 বড় চামচ সবজির মধ্যে সস গুলো সয়া সসটা দিলাম না কারণ সবজিটা অ্যাবজর্ব করে নেবে আর কালারটাও তখন দেখে অন্যরকম লাগবে ভালো লাগবে না সেখানে নুডলসটা অ্যাড করার পর সয়া সসটা অ্যাড করলাম সয়া সস টমেটো সস আর হোয়াইট ভিনিগার এই পর্যায়ে আমি এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো লেগে আসছে কলাটা অল্প জল দিলাম কলাটা একদম লেগে যাচ্ছিল ব্যাস হয়ে গেছে এবারে ডিমটা দিয়ে নামিয়ে নেব ভাজা ডিমগুলো উন্নতি করছি পাতি লেবুর রস উপর থেকে দিয়ে দিলাম